ಓ ಬಿಟ್ಟುದಾ, ಓ ಬಿಟ್ಟುದಾ, ಓ ಗೋಲ್ ಕೊಡ್ಲು, ಓ ನೈಸ್ ಗೋಲ್, সিসে শটে ভাইটাল শট হতে চলেছে এবং আরেকদিকে ছোট্টুদা, সিসেকে কিন্তু গোল করতে হবে, ছোট্টুদা সেভ করতে পারলে কিন্তু টিমটা কিন্তু সমতায় ফিরবে। এদিকে আছে ইদিনা, আর খেলে কিন্তু কোনো গোল হলো না, লাস্ট অব দি টাইব্রেকারের মাধ্যমে ফলাফল হবে। এদিকে আছে জান্নাত স্পোর্টিং, প্রথম শট করতে যাচ্ছে জান্নাত স্পোর্টিং, শটে বাজ্য এবং গোলকিপার ছোট্টুদা, জান্নাত স্পোর্টিং এর প্রথম শট, শটে বাজ্য, প্রথম শট জান্নাত স্পোর্টিং এর বাজ্য শটে এবং গোলকিপার ছোট্টুদা, খেলায় কোনো গোল হলো না, লাস্ট অব দি টাইব্রেকারের মাধ্যমে ফলাফল হবে। শটে বাজ্য এবং গোলকিপার ছোট্টুদা, ও গোল করলো, ভালো গোল করলো বাজ্য। আব্দুল আসে শট করতে, ইদেনা স্পোর্টিং এর প্রথম শট আব্দুল শটে এবং গোলকিপার বিট্টুদা, শটে আব্দুল, গোলকিপার বিট্টুদা আব্দুল, ও বিট্টুদা হাতে লেগে গোলটা হয়, ব্যাড লাক বিট্টুদা। আব্দুলের কিন্তু সেই ফেমাস কিন্তু ডান্সটা কিন্তু আমরা দেখতে পারলাম না, দুটো টিম একটা একটা করে গোল করে। এবার সেকেন্ড শট জান্নাত স্পোর্টিং এর ঘেটুদা শটে এবং গোলকিপার ছোট্টুদা, দু নম্বর শট জান্নাত স্পোর্টিং এর ঘেটুদা শটে এবং গোলকিপার ছোট্টুদা, দুটো টিমই একটা একটা করে গোল করে। সেকেন্ড শট জান্নাত স্পোর্টিং এর অনেকটা কিন্তু টাইম নিয়ে কিন্তু শট করছে ঘেটুদা, ও নাইস গোল, গুড গোল ঘেটুদা। শট করতে আসছে ভিনসেন্ট, দ্বিতীয় শট ইদিনা স্পোর্টিং এর, জান্নাত স্পোর্টিং দুটো গোল করে এবং ইদিন স্পোর্টিং একটা গোল, ভিনসেন শটে এবং গোলকিপার বিট্টুদা, ভিনসেন কিন্তু অনেকটা ওয়ান স্টেপে কিন্তু শট করে দেখা যাক, না এবার কিন্তু পিছিয়ে আসলো, এবার কিন্তু দূর থেকে শটটা করবে ভিনসেন শটে, গোলকিপার বিট্টুদা সেভ করে দিল, ভিনসেনের শট সেভ করে দিল গোলকিপার বিট্টুদা। লাস্ট অবধি কিন্তু ফলো করেছিল বলটাকে, সেই জন্য কিন্তু সেভটা করতে পারলো। সে আসে শট করতে, ভাইটাল শট হতে চলেছে, তিন নম্বর শট জান্নাত স্পোর্টিং এর সিসে শটে ভাইটাল শট হতে চলেছে এবং আরেকদিকে ছোট্টুদা, সিসেকে কিন্তু গোল করতে হবে এবং আরেকদিকে ছোট্টুদাকে কিন্তু সেভ করতে হবে, ছোট্টুদা সেভ করতে পারলে কিন্তু টিমটা কিন্তু সমতায় ফিরবে, আরেকদিকে সিসেকে কিন্তু গোল করতে হবে, ছোট্টুদা সিসে শটে, তিন নম্বর শট জান্নাত স্পোর্টিং এর, কি হবে গোল হবে কি সেভ হবে, ও নাইস গোল সিসে, নাইস গোল সিসে, তাই কিন্তু প্লেসিং এ কিন্তু ফিনিশটা করলো, কিন্তু প্রশংসা করছে সবাই এবং জান্নাত স্পোর্টিং ক্লাব কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো।